আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ফুলকপি কেটে নিয়েছি, এটা দিয়ে চপ বানাবো, সাথে অল্প করে আলুও নিয়েছি। আরেকদিন আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম ফুলকপি দিয়ে পাকোড়া, আজকে চপ বানাবো, একটু ডিফারেন্ট। প্রথমে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য পানি গরম হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিব, ভালো করে সেদ্ধ দিতে হবে। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা করার জন্য ওয়েট করি, তারপরে এগুলোকে ম্যাশ করে নিব। এখন ভালো করে এটা ম্যাশ করে নিব হাত দিয়ে। পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, ফুলকপিগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ময়দা, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, এই ডিমটা এটার মধ্যেই দিব। আগে এগুলো ভালো করে মেখে নিই, তারপর ডিমটা এটার সাথে দিয়ে আবার ভালো করে মেখে নেব। এখন আমি এটা মাখব, মেখে নিব। ঠিক আছে, আমি এখন একটা মেখে নিচ্ছি, সবগুলো উপকরণগুলো একসাথে মেখে নিব, তারপরে ডিমটা দিয়ে দিব। কেন চামচ? আচ্ছা নাও, এখন ডিমটা দিয়ে দিব না, হেন দাও তো ডিমটা দিতে পারবা, ডিমটা দিয়ে দাও, ঢেলে দাও। মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা ভাজবো, ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি। এখন দিয়ে দিব, দেখাও দেখাও বাতিতে কি আছে, এভাবে করে দিয়ে দিব। এভাবে করে সবগুলো ভেজে নিব। ভাজা হচ্ছে, এভাবে সবগুলো ভেজে নিব। হয়ে গিয়েছে আমাদের ফুলকপির চপ, আপনারা বানিয়ে খেয়েন, অনেক টেস্টি এটা খেতে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।